লন্ডনের রাস্তায় জ্যাম বাঁধালো আলো। লন্ডনের মতো ব্যস্ত শহরে রাস্তায় কি পরিমাণ গাড়ি চলতে পারে সেটা সহজে অনুমান করা যায়। লন্ডন একটি উন্নত শহর, এখানে খুব কঠিন ভাবে মানা হয় ট্রাফিক আইন, ফলে স্বাভাবিকভাবে রাস্তায় যানজট হয় না বললেই চলে। গাড়ির চাপে জট হলেও মেনে নেওয়া যেতে পারে, কিন্তু এই জট লাগার পেছনে যদি কারণ হয় আলু তাহলে কেমন লাগবে? হ্যাঁ, অদ্ভুত শোনা গেলেও লন্ডনের ব্যস্ত সড়কের যানজট বাড়িয়ে দেয় আলু। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল সম্প্রতি ভিডিও সহ প্রকাশিত একটি খবরে দেখা যায়, লন্ডনের ব্যস্ত রাস্তায় দ্রুত গতিতে গাড়ি ছুটে চলছে। সেই মুহূর্তে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় কোচট খেয়ে পড়ে যায় রাস্তার মাঝখানে। লোকটির হাতে ছিল আলুর ব্যাগ, ব্যাগ ছিঁড়ে আলুগুলো ছড়িয়ে পড়ে রাস্তায়। কিন্তু লোকটি গাড়ি চলাচলের বিষয়টি উপেক্ষা করে রাস্তায় ছড়িয়ে পড়া আলু কুড়াতে শুরু করে। এই অবস্থায় রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষমান লোকের ভিড় দেখে থমকে দাঁড়ায় চলরত সব গাড়ি, ফলে কয়েক মিনিটের জন্য পুরো রাস্তা যেন থমকে যায়, বেঁধে যায় জট। তবে এই জট বেশিক্ষণ স্থায়ী ছিল না, কয়েক মিনিটের মধ্যে আলু কুড়ানো শেষ হয়ে যায়, রাস্তাটিও আগের মতো ব্যস্ত হয়ে পড়ে। গ্রাপ্পা নামের এক লোকের বদলতে এই ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। গ্রাপ্পা লিখেছেন, আমার ড্যাশ ক্যামে ভিডিওটা ধরা পড়ে, যেভাবে সবাই তাকে সহযোগিতা করতে এগিয়ে আসে তা সত্যি বিস্ময়কর। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।